বন্ধুরা, গত 24 ঘন্টার মধ্যে কানাডার সমস্ত দাদাগিরি শেষ। দুদিন আগেও যারা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে অ্যান্টি ইন্ডিয়া পোস্টার লাগাচ্ছিল, গোটা কানাডা জুড়ে ভারতীয় ডিপ্লোম্যাটদের মারার ধমকি দিচ্ছিল, সব কিছু বন্ধ হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই ভিডিও ফুটেজটা দেখো। এটা কিন্তু কানাডার মেন গুরুদ্বারার বাইরের ফুটেজ, যেখানে সমস্ত ভারতীয় ডিপ্লোম্যাটদের পোস্টার লাগিয়ে এদেরকে মেরে ফেলার ধমকি দেওয়া হচ্ছিল। কিন্তু আচমকায় গতকালের সমস্ত খালিস্তানিরা তড়ি ঘড়িয়ে সমস্ত পোস্টার খুলে ফেলছে, যেখানে যেখানে ভারতকে ধমকি দেওয়া হয়েছিল সব সরানো হচ্ছে। আর বলা হচ্ছে যে কানাডার সরকারের তরফ থেকে এদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই সব কিছু সরিয়ে ফেলার জন্য। আর ইন্টারেস্টিংলি, এই সব কিছু ঠিক এমন সময় সামনে এসেছে যখন আমাদের বিদেশমন্ত্রী আমেরিকায় পৌঁছয় তার ঠিক পরে। কেননা এই ভিজিটে বিদেশমন্ত্রীর তরফ থেকে যে ধরনের স্টেটমেন্ট এসেছে, তাতে এটুকু তো স্পষ্ট যে ভারত বড় অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হচ্ছে, আর তারপরেই তড়িঘড়ি এইসব হচ্ছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে ভারত ইনডাইরেক্টলি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকাকে ধমকি দিয়েছে যে ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলো বড় বড় পদ দখল করে রেখেছে আর তাদের ডবল স্ট্যান্ডার্ড গোটা দুনিয়া ভোগ করছে। অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি আমেরিকা কানাডাকে যে সাপোর্ট দিচ্ছিল তাকে অ্যাড্রেস করা হয়েছে, এবং আমেরিকাকে একটা মেসেজ দিল যে এরপর কিন্তু আমরা চুপ বসে থাকব না। এর ঠিক পরেই কোয়াডের বিদেশমন্ত্রীদের একটা মিটিং হয়, যেখানে ভারত খোলাখুলি এটা বলে দেয় যে কানাডা এই মুহূর্তে আতঙ্কবাদীদের সেফ হেভেন হয়ে উঠেছে, এবং পশ্চিমা দেশগুলো ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে যে আতঙ্কবাদকে সাপোর্ট দেওয়ার কাজ করছে সেটা পুরোপুরি বন্ধ হওয়া জরুরি। যা টু বি অনেস্ট বিরাট বড় একটা স্টেটমেন্ট, কেননা ন্যাচারালি আজ পর্যন্ত কোনো বড় দেশ পশ্চিমাদের বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সাহস করেনি, তা আবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, যেখানে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা রয়েছে। যার থেকে এটুকু তো পরিষ্কার যে ভারত সুযোগ পেয়ে গেছে আর কোনোভাবে এই বিষয়টিকে থামানোর মতো মুডে নেই। আমেরিকা কিন্তু লাগাতার চেষ্টা করছে বিষয়টিকে ডাউনগ্রেড করা, কিন্তু ভারত ওদের কথায় পাত্তা না দিয়ে লাগাতার কানাডার বিরুদ্ধে আরও বেশি করে পুশ করছে। এমনকি আপনারা খেয়াল করেছেন যে আমেরিকা ছাড়া গোটা বিশ্ব থেকে ভারত সাপোর্ট পাচ্ছে, এমনকি আমেরিকার যে অ্যালায় মেইনলি ইউরোপ, জাপান, এরা প্রত্যেকে কিন্তু ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার থেকে সরে এসেছে। আর ইন্টারেস্টিংলি, যে মুহূর্তে আমেরিকায় এই সব কিছু হচ্ছিল ঠিক সেই সময় কানাডার প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ আসে আর ইমিডিয়েটলি এই সমস্ত পোস্টার সরিয়ে ফেলা হয়। কেননা খুব সম্ভবত কানাডা হয়তো এত বেশি লাফাচ্ছিল আমেরিকার কথা, এমনকি যে প্রমাণের কথা বলা হচ্ছিল ভারতের বিরুদ্ধে সেটাও নাকি ফাইভ আই ইন্টেলিজেন্স দিয়েছে, যাতে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড রয়েছে। কিন্তু লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আমেরিকার কথায় জাস্টিন টুডো ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট তো দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যখন আমেরিকার ইন্টেলিজেন্সের রিপোর্ট আসে তাতে এমন কিছুই ছিল না যা দিয়ে ভারতকে ধমকানো সম্ভব। উপরন্তু এখানে ভারতীয় ডিপ্লোম্যাটদের ওপরেও স্পাইংয়ের কেস সামনে আসছে, যা কিছুতেই আমেরিকার রিস্ক নেবে না যে এই রিপোর্ট বাইরে আসো। ফলে মাঝখান থেকে জাস্টিন টুডোকে বলির পাঠা করে আমেরিকা তো সরে পড়েছে, আর আমাদের বিদেশমন্ত্রীর ভিজিটের পর কানাডা আর ভারত দু জায়গায় একসাথে কাউন্টার স্ট্রাইকও চলছে। ফলে ওভারঅল যা পরিস্থিতি তাতে আমেরিকা কোনোভাবে নিজেদেরকে পুরো বিষয় থেকে সরিয়ে পুরো ম্যানেজ করে নেবে, এবং কানাডা আর ভারতের লড়াই কানাডা গোটা বিশ্বে বদনাম হয়ে গেল আতঙ্কবাদীদের দেশ হিসেবে। উপরন্তু ভারতের যে সুযোগ ছিল ওদের ইকোনমিকে বুস্ট দেওয়ার সেটাও শেষ। ভারতের সাথে কানাডার যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটা বন্ধ হয়ে গেল। ভারতীয় স্টুডেন্টরা মোটামুটি $8 বিলিয়ন বেশি খরচ করে কানাডাতে পড়াশোনা করার জন্য, সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এখন দেখা যাক যে ভারত সরকারের তরফ থেকে কানাডার বিরুদ্ধে আর কী বড় অ্যাকশন নেয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।